কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা যাবে কি না, কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা যাবে কি না, বললে বড় কোনো অসুবিধা হবে না। তবে কোরআনকে আল্লাহ তাআলা যে টাইটেল দিয়ে নিজে আপনার কোরআনে উল্লেখ করেছেন, সেই টাইটেলগুলো অবশ্যই বেটার অন্য নিজেদের বানানো টাইটেল থেকে। কোরআন এটাকে আল্লাহ তাআলা কোথাও বলেছেন কোরআন মাজিদ, কোথাও বলেছেন কোরআন করিম, কোথাও বলেছেন কোরআন হাকিম, কোথাও বলেছেন কোরআন মুবিন। এই চারটে টাইটেল পাওয়া যায়। কোরআন হাকিম মানে প্রজ্ঞাময় কোরআন, হ্যাঁ, কোরআন করিম মানে সম্মানিত কোরআন, তারপরে কোরআন মুবিন মানে হলো স্পষ্ট কোরআন, তারপর কোরআন মাজিদ এটার মানে মর্যাদাপূর্ণ কোরআন। এর পাশাপাশি আমাদের দেশে কোরআন শরীফ বলে আমরা অনেকে বলি। শরীফ মানে, শরীফ মানেও কি, ওই মাজিদের সমর্থবোধক অলমোস্ট, মানে শারাফত থেকে, মানে মর্যাদাবান কোরআন। তো এটা বললে কোনো গুনাহ হবে না, আর মাজিদের অর্থবোধক তো, সেই হিসাবে এটা মাজিদ থেকে খুব দূরবর্তী কিছুও না। কেউ কোরআন শরীফ বললে একেবারে মহাভারত শুদ্ধ হয়ে গেল ব্যাপারটা এরকম না, এটা অশুদ্ধ অশুদ্ধই থাকবে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে বিশেষ কয়েকটা টাইটেল দিয়েছেন, আমরা ওই টাইটেল বাদ দিয়ে নিজের আরেকটা টাইটেল ব্যবহার করা তো বিশেষ কোনো যুক্তি থাকতে পারে না। এই জন্য আমরা কোরআন মাজিদ, কোরআন করিম, কোরআন হাকিম, কোরআন মুবিন এই চারটার একটা বলব, সেটা উত্তম, এতে কোনো সন্দেহ